শিল্পের নান্দনিক চিত্রকর্মে ঋদ্ধ হন সবাই, কিন্তু ফিলিপাইন্সের চিত্রশিল্পী এলিটো সিরকার চিত্রকর্ম অন্য মাত্রা দেবে আপনাকে। এতে আপনার চোখ শুধু কপালে উঠবে না, গায়ে জাগাবে শিহরণও। কিন্তু কেন? কারণ ছবি আঁকতে এই শিল্পী সাধারণ কোনো রং ব্যবহার করেন না, রীতিমতো নিজের রক্ত দিয়েই ছবি আঁকেন তিনি। মানুষের মাঝে রক্তভীতি কাটাতেই নাকি এমন উদ্যোগ এই শিল্পীর। তার এই ব্যতিক্রমী চিত্রকর্ম নিয়ে আরও জানুন মাহাদি হাসানের রিপোর্টে। সাদা ক্যানভাসে ছবি আঁকছেন শিল্পী, লাল রং দিয়ে তুলির আঁচড়ে অবয়ব দিচ্ছেন নিজের কল্পনাকে। বিষয়টি খুব স্বাভাবিক মনে হলেও জানলে আঁতকে উঠবেন, শিল্পীর ব্যবহার করা এই রং আসলে রং নয়, তার নিজেরই রক্ত। গেল কয়েক দশক ধরে এই কাজ করছেন 52 বছর বয়সী ফিলিপিনো এই শিল্পী এলিটো সিরকা। শৈশব থেকেই আঁকা আঁকিতে আগ্রহ তার, হাতের কাছে যা পেতেন তাই দিয়েই ছবি আঁকতেন। 9 বছর বয়স থেকে এ কাজে নিজের রক্ত ব্যবহার করা শুরু করেন তিনি। তবে এর পিছনে আরও একটি মহৎ উদ্দেশ্য রয়েছে তার। জানান, মানুষের মাঝে রক্তভীতির ফলে অনেকেই রক্তদান করতে চান না। এই রক্তশিল্প মানুষের মাঝে রক্তভীতি কাটাতে সাহায্য করবে বলে মনে করেন তিনি। আমি যখন প্রথম শুরু করি, লোকেরা ভেবেছিল আমি পাগল। তাদের প্রশ্ন ছিল, এত কিছু থাকতে রক্ত কেন? মানুষ রক্তকে ভয় পায়, এবং আমি সেই ধারণাটি পরিবর্তন করতে চাই। কারণ আপনি যদি রক্তকে ভয় পান, তবে আপনি রক্তদান করে অন্যকে সহযোগিতা করতেও ভয় পাবেন। ফিলিপাইনের প্রত্যন্ত গ্রামে চরম দরিদ্র পরিবারে জন্ম এলিটোর। তার জন্য রং তুলি কেনা ছিল কষ্টসাধ্য, আর তাই কয়লা দিয়ে ছবি আঁকতে শুরু করেন। যখন থেকে ছবি আঁকতে নিজের রক্ত ব্যবহার করা শুরু করলেন, তখন থেকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে তাকে। একদিন আমি যখন ইনফার্মারিকে আমার রক্ত বের করতে বলেছিলাম, তারা আমার উদ্দেশ্যের কথা জেনে আর আমাকে সাহায্য করেনি। তাই আমি আমার নিজের রক্ত নিজেই বের করার চেষ্টা করেছি। রক্ত বের করে টানা 6 ঘন্টা ধরে ছবি এঁকে অসুস্থ হয়ে পড়েছিলাম। রক্ত দিয়ে আঁকা এই ছবিগুলোকে নিজের শরীরের একটি অংশ মনে করেন এলিটো সিরকা। তবে বাণিজ্যিক কারণে নয়, শুধু শখের বশেই এই কাজ করেন তিনি। ছবিগুলো ফিলিপাইন্সের স্যান হোসে সিটিতে তার ব্যক্তিগত গ্যালারিতে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এখন পর্যন্ত রক্ত দিয়ে আঁকা তার সবচেয়ে বড় ছবি 32 বর্গফুটের। আগামী বছরের মধ্যে অন্তত 328 ফুট ক্যানভাসে ছবি এঁকে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখাতে চান এলিটো সিরকা। মাহাদি হাসান, আরটিভি।